খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত যারা অনার্স তৃতীয় বর্ষে আছো তাদেরকে অনলাইন ক্লাসে আজকে স্বাগতম। পিছনে তোমাদের বেশ কিছু ক্লাস আমাদের অনলাইনের বাইরে নেওয়া ছিল, আর অনলাইনেও আমি তোমাদেরকে ক্লাস নিয়েছি যেটা প্রজাতির চিত্তাত্ত্বিক মতবাদ, প্রজাতি সম্পর্কিত মতবাদ, তারপর প্রজাতির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, প্রজাতির সংজ্ঞা, এরকম একটি এই বিষয়গুলোর উপরে ক্লাস নেওয়া হয়ে গেছে। আজকে তোমাদের যে বিষয়টির উপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রাণী সংগ্রহ ও সংরক্ষণের যে পদ্ধতি, সেই পদ্ধতি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা বিষয়গুলি খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ সিস্টেমেটিক্স কিন্তু এমন একটি বিষয় যে তুমি যদি মনে করো হঠাৎ সেটা পড়ে নিব, পরীক্ষায় অ্যাটেন্ড করব, ব্যাপারটা কিন্তু হবে না, কারণ বিষয়টি বেশ জটিল এবং খুব চর্চার মধ্যে থাকতে হয়, খুবই অনুশীলন করতে হয়। অনুশীলন করলে কিন্তু তখন আর তোমার সেই প্রবলেমটা হবে না, খুব সহজেই মনে রাখতে পারবে, তবে একটা টাচের সাথে থাকতে হবে পড়াশোনার সাথে। আসলে চলো আমরা মূল ক্লাসে আজকে যাব। এখানে প্রাণী সংগ্রহ এবং সংরক্ষণের যে মূল বিষয়টি সেখানে কিন্তু মূল হচ্ছে নমুনা, নমুনা সংগ্রহটাই হচ্ছে মূল কাজ। এবং কারণ প্রজাতির সংগ্রহ করার ক্ষেত্রে প্রাণী সংগ্রহ, সরি প্রজাতি না, প্রাণী সংগ্রহের ক্ষেত্রে কিন্তু প্রথম ফোকাস রাখতে হবে নমুনা, কারণ নমুনাটা কি ধরনের সংগ্রহ করা হবে তার উপরে ভিত্তি করে কিন্তু সেই সংরক্ষণের পদ্ধতি বা মানে নমুনা সংগ্রহ এবং সংরক্ষণ পদ্ধতি সব কিছুই কিন্তু তার উপর ডিপেন্ড করে আসলে নমুনাটা কি হবে। তো সেই ক্ষেত্রে প্রজাতির, যেহেতু নমুনাগুলো কিন্তু হচ্ছে প্রজাতির প্রতিনিধি এবং জনগোষ্ঠী বা প্রজাতি সম্পর্কিত সঠিক তথ্য পেতে হলে নমুনা নির্ভর হওয়া ছাড়া অন্য কোনো ধরনের ওয়ে নেই, তাই নমুনাটা কোন নমুনার উপরে আমরা গবেষণা করব অথবা পর্যবেক্ষণ করব সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রাণী সংগ্রহের ক্ষেত্রে। এখানে কতগুলো ধাপের মাধ্যমে কিন্তু প্রাণীটা সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে প্রকৃতি কিন্তু জীবের একটি বিশাল প্রাকৃতিক প্রদর্শনশালা, এখান থেকে কিন্তু নমুনা সংগ্রহ করে আমাদের জাদুঘর বা পথ প্রদর্শনশালায় এদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়, এবং আদর্শ প্রদর্শনশালা বিভিন্ন স্থান ও কালের প্রাণী গোষ্ঠীর সাক্ষ্য বহন করে। আমার মনে হয় তোমরা যারা এই জাদুঘর বলো বা বিভিন্ন যে মিউজিয়ামগুলোতে যাও সেখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের যে প্রাণীগুলি তুমি একটু খেয়াল করলে দেখবে যে প্রত্যেকটা নমুনা কিন্তু একই ওয়েতে সংরক্ষণ করা না, এক একটি প্রাণীর ক্ষেত্রে অর্থাৎ যখন প্রাণীটি একটি নমুনায় পরিণত হয় ওই নমুনাগুলো কিন্তু আলাদা আলাদাভাবে সংরক্ষণ, যদি তুমি একটুখানি খুব মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে কিন্তু তুমি এই যে তোমার মিউজিয়ামগুলো আছে সেখানে তুমি দেখতে পাবে, এবং আমাদের প্রাণীবিদ্যা যে ল্যাব সেখানেও তুমি কিন্তু খেয়াল করলে দেখবে যে আমাদের ডিপার্টমেন্টেও আমরা যতগুলো প্রাণী সংরক্ষণ করেছি সবগুলো কিন্তু একই ওয়েতে করা না, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ধরন আছে, সেটা যদি তুমি একটুখানি খেয়াল করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে নমুনার উপরে ভিত্তি করেই কিন্তু আসলে সংগ্রহের মানে সংরক্ষণ এবং সংগ্রহ দুটোই কিন্তু তার উপর ডিপেন্ড করে। তো এবারে আসো নমুনা সংগ্রহের ক্ষেত্র, আমরা এই ক্ষেত্রে প্রথমেই বলতে পারি যে নমুনা সংগ্রহের ক্ষেত্র, ক্ষেত্রটা কি, এখন আমি যে প্রাণী কুলের সমীক্ষা করব বা প্রাণীকুলের যে ভিন্নতা নিয়ে গবেষণা করব সেই প্রাণী সংগ্রহের ক্ষেত্রটা কীরকম হবে, যদি আমি সেই ক্ষেত্র সম্পর্কে ধারণা না নেই, ক্ষেত্র মানে হচ্ছে ধরো ওই নমুনাটা বা যতক্ষণ আমি নমুনা মানেই প্রাণী, সেই প্রাণীটা কোন ভূপ্রকৃতিতে আছে, তারপরে তার তার ঋতু বিষয়ক তথ্য নিতে হবে, যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে নিতে হবে,
এবং তোমার আগে সবচেয়ে ভালো হয় ওই এলাকাতে বা ওই পরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন কোনো গবেষক বা যাদের অভিজ্ঞতা আছে এই ধরনের কারোর সাথে যদি তোমার কথা বলে কিছু তথ্য নেওয়া যায় যে ওই নমুনা সংগ্রহের ক্ষেত্রটা কিরকম আমাদের প্রস্তুতি দরকার হতে পারে ভূপ্রকৃতি বা সবকিছু মিলিয়ে, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়। এখন দেখো তুমি যদি কোনো জলজ কোনো স্থানে যাও প্রাণী সংগ্রহ করতে, সেই সময় কিন্তু তোমার প্রস্তুতিটা একরকম থাকবে, আবার যখন তুমি কোনো স্থলে যাবে তখন সেটার মানে ব্যবস্থা বা তোমার নিরাপত্তা সেগুলি একরকম থাকবে। তো সেই জন্য ওই ভূপ্রকৃতি বা তোমার ওই এলাকার ঋতুভিত্তিক কোনো পরিবর্তন হয় কিনা অথবা তোমার ওইখানে তোমার আর অন্যান্য উদ্ভিদ কিরকম থাকতে পারে সেই বিষয়ে, এই পুরো বিষয়টি কিন্তু তোমার মানে একটি গবেষণা লব্ধ কোনো তথ্যভিত্তিক কোন ডাটা কালেক্ট করে জেনে তারপর ওই এলাকাটাতে তোমার নমুনা সংগ্রহ করার জন্য যেতে হবে। সেই ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা সম্পন্ন পার্সনের কাছ থেকেও তুমি তথ্যগুলো নিতে পারো সহায়তা হিসেবে। এই গেল একটা। এরপরে আসো সংগ্রহের ধরন। এখন সংগ্রহের ধরন হচ্ছে কি, সবার সংগ্রহের ধরনটা কিন্তু সবার ক্ষেত্রে যেটা বললাম যে সবার ক্ষেত্রে তো এক হবে না। এখন ধরো জনগোষ্ঠীর মূলত জনগোষ্ঠী মানে এমন সংগ্রহের ধরন মানে সংগ্রহটা এমন কিছু বিষয় থাকতে হবে গবেষণার ভিতরে বা এমন কিছু তথ্য নিয়ে করা লাগবে যেটা জনগোষ্ঠীর ওই এলাকায় বসবাসরত বা আশেপাশে বসবাসরত জনগোষ্ঠীর যেন অবশ্যই কোনো সমস্যা তৈরি না করে বা জনগোষ্ঠীর যেন পরিবেশ বান্ধব কোনো তথ্য আমরা নিয়ে পর্যালোচনা করি বা গবেষণা করি অথবা তোমার জনগোষ্ঠীর প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সংগ্রহ মানে প্রাণীর বিষয়গুলো মাথায় রাখতে হবে যে সংগ্রহের ধরনটা। এই এই কয়েকটি বিষয় যদি থাকে তাহলে ওই নমুনাটা নিয়ে সংগ্রহ করাটা যুক্তিসঙ্গত হবে। এরপরে আসো শ্রেণীতাত্ত্বিক সংগ্রহের কার্যক্রম। এই যে শ্রেণীতাত্ত্বিক সংগ্রহের কার্যক্রম, এখানে তোমরা জানো যে প্রত্যেকটা প্রাণীর কিছু শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্যের পার্থক্য থাকে। যেহেতু তোমরা অনার্স থার্ড ইয়ারে পড়ো আমি আর সেই পিছনের বিষয়গুলোতে গেলাম না, কিছু শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্যের কিন্তু পার্থক্য থাকে কারণ সকল প্রাণী কিন্তু একই ধরনের শ্রেণীতে থাকে না, তোমরা এটা খুব ভালোভাবে হয়তো মানে জানার কথা। তো সেই জন্য আমাদের ওই যে এলাকাটাতে যাব কোন ধরনের প্রাণী বা উদ্ভিদ পাওয়া যাচ্ছে সেই প্রাণী বা উদ্ভিদের যদি আমরা শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আগে থেকেই জেনে রাখি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে যে কোন প্রাণীর কোন ধরনের মানে বৈশিষ্ট্যের প্রাণীগুলো এখানে পাওয়া যাবে সেটাকে আমরা যদি কয়েকটি ভাগের মাধ্যমে মানে সংগ্রহের জন্য কিছু ক্যাটাগরি ভাগ করে নেই যাতে সুবিধা হয়, কারণ আমাদের তো যদি আমরা ধাপে ধাপে না করি সকল প্রাণীর এইভাবে করাটা খুব কষ্ট সাপেক্ষ ব্যাপার এবং অনেকটা সময় সাপেক্ষও ব্যাপার। সেই ক্ষেত্রে ধরো নমুনার যথাযথ সংগ্রহ, নমুনা চিহ্নিতকরণ, নমুনার তালিকা প্রণয়ন, নমুনা রক্ষণাবেক্ষণ, নমুনা শনাক্তকরণ। সেই ক্ষেত্রে যথাযথ সংগ্রহ যেটা সেটা ধরো ওই আমি যে মানে নমুনার সংগ্রহটা করব ফার্স্ট স্টেপটা যদি আমি সংগ্রহ এবং সংরক্ষণ পদ্ধতি ধরো আমাদের নমুনা সিলেক্ট হয়ে গেছে, এই পিছনের যে পর্যালোচনা মানে আলোচনাটা তোমাদের সাথে আমি করলাম সেটা হচ্ছে আমাদের নমুনা সংগ্রহের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে যে নমুনাটা আমি সংগ্রহ করব সেটা যেন এই এই বিষয়গুলো আমাদের যেমন ওই যে জনগোষ্ঠী বা সাথে একটা সম্পর্ক থাকবে। এখন এমন কিছু একটা বিষয় নিয়ে আমি পর্যবেক্ষণ করলাম বা গবেষণা করলাম বা তথ্য বের করলাম যেটা আমাদের আসলে জনগোষ্ঠীর কোনো উপকারই লাগলো না বা আমাদের দৈনন্দিন কোনো প্রয়োজনীয়তা পাওয়া গেল না, তো সেই সেই বিষয়টা নিয়ে তো আসলে শুধু শুধু কাজ করার কোনো মানে হয় না। এই জন্য আমাদের এতক্ষণ যে আলোচনা ছিল সেটা ছিল নমুনা মানে সিলেক্ট করার একটা ধরন। এবার আসো আমরা ওই প্রাণী ধরো নমুনা সংগ্রহ সিলেক্ট হয়ে গেল, এবার আমাদের কি কি স্টেপে যাওয়া লাগবে সেই বিষয়টা নিয়ে এখন আলাপ করব। ধরো সংগ্রহ, নমুনাটা আমি সিলেক্ট করে ফেললাম যে ধরো হয়তো সেই নমুনাটা এখন আমি সংগ্রহ করি। নমুনাটা তোমার ভৌত রাসায়নিক এবং জৈব পরিবেশ সম্পর্কে তথ্য জানা, যে নমুনাটা আমি সংগ্রহ করব ওই ওই নমুনাটার ভৌত কি পরিবেশ, জৈব কি পরিবেশ এবং তোমার রাসায়নিক কি ধরনের পরিবেশ পরিবেশে সে থাকে
অথবা তার নেচারগুলো কি কি, প্রকৃতিগুলো কি কি। এখন ধরো আমি যদি এইটা বোঝানোর জন্য এইভাবে বলি যে ধরো একটি নর্মাল তোমরা যাতে বোঝো সেই জন্য আমরা আমি আলোচনাটা এইভাবে বলবো যে ধরো তুমি এখন একটি হাঁস বা মুরগির যে বৈশিষ্ট্য নেচার থাকবে নিশ্চয়ই একটা সাপ বা অন্য আরো আর একটা প্রাণীও যদি আমি কল্পনা মানে ধরে নেই সব প্রত্যেকটা প্রাণীর কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকটা প্রাণীর কিন্তু আলাদা আলাদা প্রকৃতি আছে। অর্থাৎ ওই যে নমুনাটা নিয়ে আমরা সংগ্রহ করার উদ্দেশ্যে যাব তার ভৌত রাসায়নিক জৈব এই তিনটা অবস্থা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে তার তত্ত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে আসো ওই শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম এবার ওদেরকে ধরার জন্য কিন্তু সরঞ্জামগুলো কিন্তু আলাদা আলাদা হবে। কারণ ধরো তুমি একটা একটি জলজ পরিবেশের কোনো নমুনা বা প্রাণী যখন তুমি সংগ্রহ করতে যাবে তখন তোমার যে সরঞ্জামের প্রয়োজন হবে নিশ্চয়ই যখন তুমি স্থলে কোনো প্রাণী বা নমুনা সংগ্রহ করতে যাবে তার তোমার সরঞ্জাম কিন্তু এক হবে না। সেই জন্য তোমার খেয়াল রাখতে হবে যে আমি আসলে কোন নমুনাটির বসবাস যোগ্য স্থান কোনটি এবং তাকে যে আমি সংগ্রহ করব তার জন্য কোন কোন সরঞ্জামগুলো আমাকে নিতে হবে সেই বিষয়টি তোমার জানতে হবে। এরপরে আসো এখন ওই নমুনাটি সংগ্রহের পদ্ধতি। আমরা তো সরঞ্জাম এবং তার যে বৈশিষ্ট্য এগুলো আমরা একটি খাতায় হয়তো নোট করলাম বা কোনো যেভাবে সুবিধা হয় সেভাবে আমি জেনে নিলাম। তারপরে হয়তো এরপরে ধরো এখন ওই প্রাণীটা আমি কিভাবে সংগ্রহ করতে যাব। সেটা কি আমি নৌযানে যাব, হেলিকপ্টারে যাব, বিমানে যাব, বাসে যাব বা না আর কি অন্য কোনো নাকি পায়ে হেঁটে যাব না কোন ওয়েতে আমি যাব সেই প্রাণীটি বা নমুনাটি সংগ্রহ করার জন্য সেইটা একটা বিষয়। তো অর্থাৎ ওই প্রাণীর আকৃতি স্বভাব বাসস্থান এখন একটি বাঘ যদি আমি ধরি তো সেই সেটার জন্য তো আমি নর্মাল হাতে পায়ে যে আমি আনতে পারবো না হেলিকপ্টার বা বিমানে গেলেও হবে না আমার আরও কিছু সাজ সরঞ্জামের প্রয়োজন হবে। ঠিক ওই রকম যে নমুনা বা প্রাণী সেইটার প্রকৃতি স্বভাব আকৃতি তার বৈশিষ্ট্য এগুলো আমাকে জানতে হবে ওই সংগ্রহ করার সময়ে। এরপরে আসো আমরা যদি নিচে আমি এখন ধরো এখানে কয়েকটি আমি তোমাদের এখানে কয়েকটি পতঙ্গ সংগ্রহের ধরন এবং কিছু জলজ এবং স্থলজ জলজ স্থলজ দুই ধরনের নমুনাই সংগ্রহ করার জন্য কিছু সরঞ্জাম নিয়ে আমি আলোচনা করব। সেটার জন্য আমাদের প্রথম যে ইয়েটা জাল, আমি জালের মধ্যে কি কি পাবো সেই জালের মধ্যে প্রথম একটা আছে হচ্ছে ধরো বায়বীয় জাল। এই জাল দিয়ে কিন্তু আবাসস্থল থেকে পতঙ্গ সংগ্রহ করা হয়, বিভিন্ন ধরনের জাল আছে এই জালগুলো থেকে তোমার ধরো বোটানিক্যাল গার্ডেন বা যেখানে প্রচুর পরিমাণে মানে আবাসস্থল একটু বনের মতো আছে সেখান থেকে কিছু পতঙ্গ সংগ্রহের জন্য সাধারণত এই বায়বীয় জালটি ব্যবহৃত হয় এবং এখানে সাধারণত প্রজাপতি মৌমাছি মাছি ডানাযুক্ত যত পতঙ্গ আছে ডানাযুক্ত পতঙ্গগুলো কিন্তু এই জাল দিয়ে ধরা হয় এবং এটি কিন্তু একটি হাতলযুক্ত তারের বলয়ের সাথে হালকা কাপড় সংযুক্ত করা হয়। একটা হাতল থাকবে একটি তারের বলয় থাকবে এবং এটা একটা মানে আমি তোমাদেরকে একটু এঁকে দেখাই তোমাদের বোঝার সুবিধার জন্য। Thank you.
হাতল, হাতল আরেক পাশে এটা হচ্ছে পতঙ্গ বা ডানাযুক্ত যে প্রাণীগুলো থাকে, পতঙ্গ ডানাযুক্ত প্রাণী, মৌমাছি, মাছি যেগুলো আমি বললাম সেগুলো ধরার জন্য এই জালটা ব্যবহৃত হয়। এখানে কিন্তু একটি হাতল থাকবে এবং তারের কিছু জাল থাকবে। খেয়াল রাখতে হবে যেন এই পিছনের এই অংশটা কিন্তু সুচালো না হয়, আমাদের খেয়াল রাখতে হবে এই পশ্চাৎ প্রান্তটা যেন সুচালো না হয়, এই জায়গাটা গোল থাকতে হবে। আর এই 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 জায়গাটা দিয়ে আমাদের পতঙ্গ এরকম টান দিয়ে ধরার সময় যেন নিচে যদি সুচালো থাকে তাহলে কি হবে, পতঙ্গর ডানা গুলো ভেঙে যেতে পারে। এই জন্য আমাদের পশ্চাৎ প্রান্তটা, জালের পশ্চাৎ প্রান্তটা এমন থাকবে যাতে গোল থাকে, অর্থাৎ গোল হলে কিন্তু তখন আর ডানা ভাঙার সম্ভাবনা থাকবে না। এটা গেল তোমার হচ্ছে বায়বীয় জল। ঠিক আছে, বায়বীয় জল এইভাবে তোমরা একটা একটা বর্ণনা দেবে এবং বর্ণনার পরে পড়লে পরে পরে চিত্রগুলো দেওয়ার চেষ্টা করবে, এবং এটা কিন্তু অবশ্যই 10 মার্কে আসবে তোমাদের গ বিভাগে। আচ্ছা, এরপরে আর একটা আছে টানা জাল, যেটা তোমার ঝোপঝাড় বা ঘাস অথবা তোমার যে কোনো বড় বড় ঘাস ঝোপঝাড়ের মধ্যে দিয়ে দ্রুত টেনে টানা জাল। মানে হচ্ছে ওই যে ওই জালটা তুমি এইভাবে ঘাসের উপরে জোরে টান দিলেই তোমার ওই ভিতরে তোমার পোকা বা পতঙ্গগুলো ঢুকে যাবে। এইটা হচ্ছে সাধারণত তোমার নাইলন বা কাপড়ের দিয়ে তৈরি, এবং অথবা মসলিনের কাপড় দিয়েও তৈরি করা যেতে পারে। এটা হচ্ছে এটা একটু একটু দেখাবো। আচ্ছা, টানা জালের পরে আমি টানা জাল একটুখানি বলি, যদি আঁকতে যাই সব যদি আঁকি তাহলে আমাদের আমাদের প্রচুর সময় লাগবে। আমার মনে হয় তোমরা এই জন্য আমি বলে দিচ্ছি কোন বইটা ফলো করবে, সেটা হচ্ছে KM আওরঙ্গজেবের যে বইটা আছে সিস্টেমেটিক্সের, ওই বইটা যদি ফলো করো এখানে কিন্তু বেশ সুন্দরভাবে চিত্রগুলো দেয়া আছে। তারপর আমি কিছু কিছু চিত্র এঁকে দেবো, সবগুলো আঁকা সম্ভব না। আর বর্ণনার মধ্যে যে চিত্রগুলি পাওয়া যাবে বইয়ে শুধু সেই চিত্রগুলি দিলেই হবে, সব চিত্র যে দিতে হবে এমন না, কারণ আমরা বানিয়ে কোনো চিত্র দিতে পারবো না, যেগুলো আমরা পাবো শুধু সেগুলোই দিব। আচ্ছা, এরপরে আসো ডুবোজাল নিয়ে একটু কথা বলি, যে ডুবোজালটা কিন্তু জলজ যে কীট পতঙ্গ আছে তাদের সংগ্রহের জন্য এই ধরনের ডুবোজাল ব্যবহার করা হয়। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে জলজ কীট পতঙ্গ আছে, অর্থাৎ জলের মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট কীট পতঙ্গ থাকে তোমরা জানো, সেই পানির মধ্য থেকে যদি ধরার জন্য যে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডুবোজাল। এবং এটা কিন্তু একটু একে দেখাই, নিচে একটা বোতল থাকবে, পরিবেশে যে প্রাণীগুলো পাওয়া যায় সেগুলো তোমার ধরার জন্য। আমি তো এখানে ব্ল্যাকবোর্ডে আঁকার কারণে হাত দিয়ে এইভাবে টান দিয়ে গেছি, তোমরা কিন্তু একটা স্কেল দিয়ে দিলে জিনিসটা আরো সোজা হবে এবং সুন্দর হবে। এখানে কিন্তু দেখো নিচে একটি বোতল আছে, এখানে আমি এঁকেছি, তোমার হয়তো বা বুঝতে পারছো
এই জায়গাটাতে কিন্তু একটি বোতল আছে। এখানে যখন টানা হবে হাতল দিয়ে, যখন পানির ভিতরে তোমার জালটি টানা হবে, তখন কিন্তু ওই প্রাণীগুলো যে নিচে বোতলে যে জমা হবে, এই বোতলে যে জমা হবে, এটা হচ্ছে ডুবোজাল। এটার নাম ডুবোজাল, এটা হাতল, এটা বোতল। এইটা কিন্তু জলজ কীটপতঙ্গ যা আছে সেগুলো ধরার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর আসো আর একটা আছে ড্রেস, তোমার নেট। ড্রেস নেটটা হচ্ছে ঝর্ণা, খাল, হ্রদ, পুকুরে ব্যবহারের জন্য এই ধরনের জাল খুবই উপযোগী। একটি ত্রিকোণাকার ভারী ফ্রেমের সাথে পেছনের দিকে ঘন জাল আটকানো থাকে এবং সামনে টানা দড়ি থাকে। ফ্রেমের ভিত্তি বেস বা বেস জলাশয়ের তলায় লাগিয়ে দড়ি ধরে টানতে হয়। এটা কিন্তু আমি ছোটবেলায় আমাদের আমি আমাদের এলাকায় আমি দেখেছি এটি। এটা সাধারণত কি হয় তোমার, আমি তো একে কতটা বোঝানো সম্ভব হবে আমি ঠিক জানি না। তোমরা এই ত্রিকোণাকার এরকম থাকবে, এইখানে এরকম দড়ি ধরে টানার, এখানে একটা ধরো আংটা থাকে এবং এই জায়গায় একটা রশি টানানো থাকে, কোনো কিছুর সাথে এভাবে টানানো থাকে। এই জায়গায় কিন্তু ত্রিকোণাকার মুখ থাকে, এটা কিন্তু জাল। এটা কিন্তু এই ত্রিকোণাকার এই 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 জায়গাটা কিন্তু মুখ, এই এইখান দিয়ে কিন্তু তোমার পতঙ্গগুলো যাবে। আর এই পাশ থেকে এটা হচ্ছে একটা মানে একটা ধরো কোনো কিছুর আংটার মতো থাকে, এই পাশে একটা রশি থাকে, এইভাবে এই জালটা দিয়ে তার এইভাবে টানতে হয়। এটা কিন্তু তুমি যেসব এলাকায় তোমার ধরো খাল, হ্রদ, পুকুর, ঝর্ণা যেসব মানে এরিয়াতে আছে, এই ওই সব এলাকায় যদি তুমি যাও তাহলে কিন্তু তুমি এটা দেখতে পাবা, খুবই অ্যাভেলেবেল হয়। ছোট ছোট বাচ্চারাও অনেক সময় দেখা যায় যে এইটা রশি দিয়ে যেহেতু টানা যায়, এটা ওই পুকুরের মধ্যে বা ঝর্ণার নিচে বা কাছাকাছি কোনো একটা দিয়ে ছোট ছোট মাছ অথবা এইসব অনেক সময় ধরার জন্য টানে। এরপরে আসো বায়ু চোষক। ছোট ছোট দুর্বল নমনীয় পতঙ্গ সংগ্রহের জন্য এই যন্ত্রের ব্যবহার খুবই উত্তম। এটা আমি আর রাখলাম না, এটা হচ্ছে একটি বোতল থাকবে, বোতলের একটু একে দেই তোমাদের, ধরো একটি বোতল থাকবে।
দেখো এটা একটি বোতল, দেখো এইটা হচ্ছে একটি বায়ুচোষক, এটা এইখানে প্রথম দেখো এই যে আমি লেবেলিং করলাম না, এটা হচ্ছে একটা বোতল, এই যে আমি বোতলটা আছি, বোতলের মধ্যে দুইটা কাস্টনল থাকবে, এই একটার মধ্যে কিন্তু ছিপি আছে, আর এই কাস্টনলটাই কিন্তু এইভাবে ঘুরে এসে দেখো এই জায়গাটাতে মুখ কিন্তু খালি, এটা কিন্তু ফাঁকা, এই অংশ মুখটা ফাঁকা, আর এইখানে আর একটা আছে যেটা কিন্তু মুখটা বন্ধ। এবার এই এটার মাধ্যমে কিন্তু দুর্বল যত পতঙ্গ আছে তাদেরকে ধরা হয়, এবং এটা কিন্তু খুবই মানে নলটা কিন্তু ভালো কথা, নলটা কিন্তু রাবারের নল, একটা রাবারের নল আর একটা কাস নল, এটা হবে রাবারের নল, এই যেটা বড় সেটা হবে রাবারের নল, আর যেটা ছোট সেটা হবে কাঁচ নল, আর বোতলটা তো তোমার প্লাস্টিকের একটা বোতল নিলেই হয়, যত দুর্বল পতঙ্গ আছে সেগুলো ধরা হয় এটা দিয়ে। এটা স্বচ্ছ বোতলের মুখে যে রাবারের ছিপি থাকে, ছিপির ভেতরে দুটি সরু কাঁচ নল থাকে, যেটা আমি বললাম রাবারের নলের মুখে বায়ু টানা হয়, তারপর নল দুটি খোলা থাকে, একে সংগ্রাহক নল বলা হয়, রাবারের যে নলটা থাকে এইটা যেখান দিয়ে বায়ু মানে টানা হয়, টানা হলে কি হয় তোমার ওই প্রাণীগুলি টানার সাথে চলে যায়, নমুনা ভিতরে চলে, তখন পতঙ্গটি কাছাকাছি এলে রাবারের নলে মুখ লাগিয়ে বায়ু টানতে হয়, এর ফলে বোতলের মধ্যে যে আংশিক বায়ুশূন্যতা সৃষ্টি হয় তাতে নমুনা বোতলে ঢুকে পড়ে, বায়ু টানার সময় যাতে নমুনা রাবারের নল পেরিয়ে মুখে ঢুকে যেতে না পারে সেজন্য ওইখানে একটা রাবারের নল স্থাপন করা হয়। এটা তোমাদের ওই যে বললাম যেটা আওরঙ্গজেবের স্যারের বইয়ের মধ্যে তোমরা খুব সুন্দরভাবে এটা বর্ণনাও দেওয়া আছে, ওখান থেকে পড়ে নেবা। আর এখানে আর একটা আছে দেখো মারণ বোতল, মানে এইটা একটা গেল, আর একটা আছে মারণ বোতল, মারণ বোতল যেটা সেটা কিন্তু খুবই অনেক সময় তোমাদের ছোট 4 মার্কের কোশ্চেনও থাকতে পারে যে মারণ, বা 1 মার্কও থাকতে পারে যে মারণ বোতল কি, এই জন্য এটা একটু মন দিয়ে পড়া লাগবে। এটা হচ্ছে তোমার একটা মারণ বোতলকে কিন্তু অনেক সময় বিষ বোতলও বলা হয়, আর এখানে তোমার পতঙ্গই সংগ্রহ করা হয়, তবে এইখানে যে বিষয়টি হয় সেটা বোতলের নিচে তোমার কয়েকটি ধাপের মাধ্যমে কিছু রাসায়নিক পদার্থ দেওয়া হয়, তারপর সেই রাসায়নিকগুলো হচ্ছে যেমন পটাশিয়াম সায়ানাইড, ইথাইল অ্যাসিটেট, ইথার, টেট্রাক্লোরোইথেন, ক্লোরোফর্ম, বেনজিন, ইথাইল ডাইক্লোরাইড, এই বিষয়গুলো মানে এই রাসায়নিক পদার্থগুলি দেওয়া হয় একেবারে নিচে বোতলের তলাতে, এবং তারপরে কিছু কাঠের গুঁড়ো দেওয়া হয়। আমি এই দেখো সহজভাবে আমি এঁকে দেখাচ্ছি, এইটা একটা বোতল, আমি জানি না তোমরা বোতল আসলে হয়েছে কিনা, মনে হয় বুঝতে পেরেছো এটা একটা বোতল। এবার এই বোতলের তলায় এই জায়গাটাতে থাকবে রাসায়নিক কিছু পদার্থ, এখানে কিছু রাসায়নিক পদার্থ থাকবে, এখানে কিছু রাসায়নিক পদার্থ থাকবে, এটা হচ্ছে রাসায়নিক পদার্থের উপরে থাকবে এখানে থাকবে কাঠের গুঁড়ি, ঘন দেবা আর এই পাশে এগুলো একটু হালকা দেবা, আর এখানে থাকবে প্লাস্টিক অফ প্যারিস, এইখানে উপরে একটা পাতলা একটা পর্দা মানে পাতলা একটা আস্তরণ থাকবে, অর্থাৎ রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থের উপর থাকবে তোমার কাঠের গুঁড়ি, কাঠের গুঁড়ির উপরে থাকবে প্লাস্টার অফ প্যারিস,
আর রাসায়নিক পদার্থ কাঠের গুঁড়া, তারপরে থাকবে একটি প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার প্যারিসের উপরে কিন্তু একটি কিছু কাগজ থাকবে। এবং কাগজের উপরে যে কিন্তু তোমার পতঙ্গগুলো আটকাবে, এর উপরে হচ্ছে পতঙ্গ। তাহলে আমি তোমার রাসায়নিক পদার্থ দেব, তারপর কাঠের গুঁড়ো দেব, তারপর প্লাস্টার অফ প্যারিস দিব। খেয়াল করো, রাসায়নিক পদার্থ, কাঠের গুঁড়ো, প্লাস্টার অফ প্যারিস, এবং এরপরে তোমার কিছু কাগজ থাকবে। এবার লিখলাম না, এখানে কাগজ থাকবে, তারপর একটি কাগজের অংশ, একটা স্তর থাকবে, তারপর ওই ওই কাগজের স্তরের উপরে যে কিন্তু তোমার পতঙ্গগুলি আটকাবে। এখানে সরাসরি পতঙ্গগুলো যদি রাসায়নিক পদার্থের মধ্যে আটকায়, তাহলে কিন্তু পতঙ্গগুলো মানে একদম সুন্দরভাবে সংরক্ষণ করা যাবে না, নষ্ট হয়ে যাবে অথবা মারা যাবে অথবা গলেও যেতে পারে কিছু কিছু পতঙ্গ। এই জন্য আমরা কাঠের গুঁড়ো দেবো তার উপরে, তারপরে একটা প্লাস্টার প্যারিস, মানে ওরা অজ্ঞান হয়ে থাকবে। ব্যাপারটা হবে কিরকম, একেবারে মারা যাবে না, বা যদি মানা যায়ও নষ্ট হবে না, অজ্ঞান হয়ে থাকবে। যেমন ক্লোরোফর্ম বা এইসব কিন্তু সাধারণত প্রাণীদেরকে অজ্ঞান করে। আমরা এই বোতলের মারণ বোতলের মাধ্যমে বা বিষ বোতলের মাধ্যমে অজ্ঞান করে প্রাণীটাকে সংরক্ষণ করবো। এবার আরেকটি আছে আলোর ফাঁদ। আলোর ফাঁদটা হচ্ছে আলোর প্রতি আকর্ষিত হয়ে পতঙ্গগুলো ওই তোমার পাত্রের মধ্যে পড়বে। তোমরা কিন্তু প্রত্যেকটা গণনার সাথে সাথে চিত্রগুলি এঁকে দিবা, যতগুলো চিত্র আমি এখানে আঁকছি সেগুলি অবশ্যই দেবে, এবং বাকি আরো যদি দু একটা বইয়ে পাওয়া যায় সেগুলোও দেবে, যেগুলো বইতে আছে মোটামুটি। এই আলোর ফাঁদটা কিরকম, একেবারেই সোজা, বসে থাকে। এটা কিন্তু টিউব লাইটের আশেপাশেও দেখবা যে প্রচুর দেখা যায়, বা অন্য যে কোনো লাইটই দেখা যায়। এটা তুমি নর্মাল, এটার জন্য তোমার খুব মানে নিজে একটুখানি লক্ষ্য করলে এই বিষয়টি দেখা যায় যে পতঙ্গগুলি সাধারণত আলোর দিকে আসে, অথবা যে রাস্তার যে লাইটগুলি থাকে, ল্যাম্প পোস্টগুলো থাকে, বা ওগুলো তো দেখবা ওই লাইটের পাশ দিয়ে অনেকগুলি পোকা ঘুরতে থাকে, আলোর পাশ দিয়ে উঠতে থাকে বা ঘুরতে থাকে। তো সেই এইটা হচ্ছে সেই পদ্ধতি, এটা অনেকটা সেই পদ্ধতি, কিন্তু জাস্ট নিচে একটি পাত্র দিয়ে দেওয়া হয়, সেই পাত্রের মধ্যে যাতে পতঙ্গগুলি যে পড়ে থাকে। এরপরে আরেকটা আছে তোমার বার্নেস ফানেল, পচা পাতা আবর্জনা মাটিতে লুকানো ছোট ছোট কীট পতঙ্গ বা অন্যান্য প্রাণী সংগ্রহের জন্য বার্নেস ফানেল বেশ উপযোগী। একটি কাঁচের ফানেলের নিচের দিকে একটি তারের জাল রাখা হয়, এটাও অনেকটা ওই রকম এই যে আলোর ফাঁদের মতোই, কিন্তু এইখানে তোমার আবর্জনা থেকে যে পতঙ্গগুলি সেগুলি আসে। এই একই রকমের যে ফানেলের উপরে বৈদ্যুতিক একটা বাতি লাগানো থাকবে, এবং ওই একটি বোতলে 70% অ্যালকোহল দেওয়া হবে। এখানে তো দেওয়া হয়েছে একটি পাত্র, ওইখানে দেওয়া হবে একটি বোতল, আর পার্থক্যটা হচ্ছে ওই বোতলের মধ্যে 70% অ্যালকোহল দেওয়া থাকবে। ওই অ্যালকোহলের মধ্যে আবার একটু গ্লিসারিন দিতে হবে, অ্যালকোহলের মধ্যে একটু গ্লিসারিন দিতে হবে, যার ফলে কি হবে, পোকামাকড় যখন ক্রমশ ওই তাপে উপরের দিকে উঠে এসে বোতলের মধ্যে ওই অ্যালকোহলের জন্য পড়ে যাবে, গ্লিসারিনের আটকে থাকবে।
গ্লিসারিন দেওয়ার কারণ হচ্ছে গ্লিসারিন আটকে থাকবে আর সেন্স আসলেও উড়ে যেতে যেতে না পারে এই জন্য। আর এরপর আসেও বটম স্যাম্পুলার জলাশয়ের তলায় মাটি বা কাদার মধ্যে যে প্রাণী থাকে, আমরা জানি যে জলাশয়ের নিচে মাটি কাদা থাকে, সেই কাদার ভিতর থেকে যে প্রাণীগুলো সংগ্রহ করা হবে তাদের জন্য বটম স্যাম্পুলার ব্যবহার করা হয়। এবং এই যন্ত্রটি সাধারণত চারটি চোয়াল এমনভাবে লাগানো থাকে, মানে এমনভাবে থাকে লাগানো যাতে খোলাও যাবে আবার বন্ধও করা যাবে। বালি বা কাদামাটির চিমটি দিয়ে সেখান থেকে তুলে নেওয়া, মানে চারটি খুব সহজ, মানে এমন একটি বিষয় থাকে যে তোমার ধরো এরকম এখানে তো পাঁচটা নক, এখানে চারটা থাকবে, চারটা থাকলে মানে জাস্ট ওটা বন্ধও করা যাবে আবার খোলাও যাবে। তোমরা মাটি কাটার মেশিন নিশ্চয়ই দেখছো, সেইটার মতো অনেকটা, মানে ভিতর থেকে পানির ভিতর থেকে এইভাবে যত প্রাণী পাওয়া যাবে কাদার মধ্যে সেগুলোকে ওই জাস্ট ধরে নিয়ে আসা যাবে, মানে খোলাও যাবে আংটাগুলো আবার বন্ধও করা যাবে, এইভাবেই তা ওইটা তৈরি করাই এইভাবে। আর এরপরে আসো, আচ্ছা এরপরে আমরা এই এই কয়েকটি আমরা আজকে আসলে প্রাণী সংগ্রহ এবং সংরক্ষণ পদ্ধতি আজকে আমি আর যাব না, সংরক্ষণ পদ্ধতিতে অন্য এক সময় সংরক্ষণ শিখাবো। আচ্ছা প্রাণী সংগ্রহর পদ্ধতিটা আমি আজকে আলোচনা করলাম তোমাদের এখানে, প্রাণী সংগ্রহর বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সংগ্রহ করা হয়। আমি আবার পরবর্তী আরেকটি ক্লাসে তোমাদেরকে বলে দেব যে এই পতঙ্গগুলো কিভাবে সংরক্ষণ করা যায়। আসলে যদি আমি একটু সহজ মানে এক দুই কথায় বলি, সংরক্ষণ যদি তোমরা পড়ে নিতে পারো সবচেয়ে ভালো হয়। সংরক্ষণটা কিন্তু সব ওই ওই একই অবস্থা, মানে তোমাকে জানতে হবে যে কোন এখানে কিছু নিয়মকানুন আছে যে কোন প্রাণীটিকে কিভাবে সংরক্ষণ করতে হয়। আমি আসলে আজকে তোমাদের পতঙ্গ সংগ্রহের সকল পদ্ধতিগুলো বললাম এবং পরবর্তী ক্লাসে আমি আরেকটি ক্লাস নিব, সেখানে সংরক্ষণ নিয়ে আলোচনা করব, কারণ সংরক্ষণটাও তোমার এরকম প্রাণী ভেদে আলাদা আলাদাভাবে কোনটা কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা তোমাকে জানতে হবে। এই জন্য তোমরা যে বইটার কথা বললাম ওটা ফলো করবে এবং বাসায় এটা প্র্যাকটিস করবে, আশা করি সহজ লাগবে। তারপরে যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবে। এবং পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো, আর আমার জন্য দোয়া রাখো যাতে আমিও সুস্থ থাকি এবং পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে আমি উপস্থিত থাকতে পারি। সকলের মঙ্গল কামনায় আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই।